আপনার নির্মাণে আস্থা রাখুন দুবাইলসি পাথরের উপর। 5 বছর আগ পর্যন্ত পাথর আমদানির উৎসস্থল ছিল ভারত ও ভুটান। আমদানি হতো স্থলবন্দর দিয়ে। স্থলবন্দর দিয়ে ট্রাকে করে পাথর এনে চাহিদা সামাল দেওয়া সম্ভব হয়নি। ফলে বিকল্প উৎস হিসেবে বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে 2016 সালে জানুয়ারির প্রথম পাথর আমদানি শুরু হয়। বিকল্প উৎসের মধ্যে শুরুতেই ভিয়েতনাম ও চীন শীর্ষস্থানে থাকলেও সে স্থান দখল করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 3 বছর আগেও চট্টগ্রাম বন্দর দিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে 10 লাখ টন পাথর আমদানি হয়েছিল। এখন তা বেড়ে হয়েছে 50 লাখ টন। বাংলাদেশে চাহিদা বাড়তে থাকায় দুবাই থেকে পাথর রপ্তানিতে যুক্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই কারণে বাংলাদেশে পাথর সরবরাহের শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই। গুণগত মান ভালো হয় কঠিন শিলার পাথর ব্যবহৃত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, রেল সড়ক ও মহাসড়কে নির্মাণ কাজে। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইসে পাথর সরবরাহ করে থাকি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।